হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এই ভাইরাল অয়েলটি নিয়ে, সেটা হচ্ছে রোজমেরি অয়েল। এটা নাকি ছেলেদের দাড়ি পাতলা থাকলে দাড়ি গজায়, অনেকের আছে দাড়ি গজায়ই না একদমই, তারাও নাকি ব্যবহার করলে একদম ঘন চাপ দাড়ি হয়ে যায়। অনেক আপুরা আছো, অনেক ভাইয়ারা আছো যাদের চুল পড়তে পড়তে চুলের তালুটা খালি হয়ে গেছে, কোনোভাবেই কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না, তারা যদি এই হেয়ার অয়েলটা ব্যবহার করে তাহলে নাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে। কথাটা কতটা সত্যি সেটাই আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো বন্ধুরা, যারা এই প্রোডাক্টটা সেল করে তারা এটাও দাবি করে যাদের আইব্রোজ পাতলা, মানে আইব্রোজ একেবারেই পাতলা, চোখের লেশ পাতলা, তাদেরও নাকি এই প্রোডাক্টটা ইউজ করলে আইব্রো মোটা হবে, আইলেশ ঘন হবে। তো কথাটা কতটা সত্য আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। আরও একটা কথা বলে রাখি, চকচক করলেই শোনা হয় না। কথাটা আমি এই জন্যই বলছি, বিভিন্ন চাকচমক্য বিজ্ঞাপন দেখে কিন্তু পাগল হয়ে যেও না একটা জিনিস কেনার জন্য। আগে জিনিসটা যাচাই করবে, রিভিউ দেখবে। যে কোনো জিনিস কেনার আগে আমার চ্যানেলের রিভিউগুলো দেখবে। আমার চ্যানেলে সব ধরনের প্রোডাক্টের রিভিউ দেওয়া হয়, ঠিক আছে? তো যাদের যাদের প্রয়োজন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলে কমেন্ট করতে ভুলো না কোন ধরনের ভিডিও তোমরা চাচ্ছ বা কোন ভিডিওটা আমার ভালো লাগছে না, ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো এই প্রোডাক্টের নাম হচ্ছে রোজমেরি অয়েল। এটার কাজ হচ্ছে চুল ঘন করা, চুল লম্বা করার পাশাপাশি চুল কালো করা, ছেলে মেয়ে সবার। শুধু তাই না, এটার কাজ হচ্ছে দাড়ি ঘন করা। যাদের দাড়ি উঠে না তারা এই প্রোডাক্টটা জাস্ট একবার ব্যবহার করে দেখতে পারো, ভালো একটা রেজাল্ট পাবে। আইব্রো যাদের পাতলা তারাও ব্যবহার করবে, আইলেশ যাদের পাতলা তারাও ব্যবহার করে দেখো, অয়েলটা খুবই ভালো। তবে হ্যাঁ, ততটাও ভালো না যতটা তোমরা দেখে বিজ্ঞাপনে দেখে মোহিত হও। হ্যাঁ, এখানে দেখায় একদম রাতারাতি সব কিছু হয়ে গেছে, না রাতারাতি কিছুই হবে না, অবশ্যই তোমাকে ধৈর্য ধরে ব্যবহার করতে হবে। যেহেতু এটাতে রোজমেরি আছে, আরও 30টা কিন্তু অয়েল এতে অ্যাড করা আছে, ঠিক আছে? তো 30টা অয়েলের গুণাগুণ কিন্তু একটা অয়েলেই তোমরা পেয়ে যাচ্ছ। আর এটাতে কোনো প্যারাবিন নেই, কোনো খনিজ পদার্থ নেই, ঠিক আছে? বুঝতে পেরেছ? যেহেতু প্রোডাক্টটা কেমিক্যাল ফ্রি, আমি দেখে একটা পেজ থেকে প্রথমে এই হেয়ার অয়েলটা কিনি, ঠিক আছে? তারপর আমি ইউজ করে আমি যতদূর দেখেছি প্রায় 20 দিন লেগেছে আমার চুলের গ্রোথ হতে, ঠিক আছে? মানে এই যে দেখায় 1 সপ্তাহে, 5 দিনে, 10 দিনে, এটা একদমই না। হ্যাঁ, 20 দিন পর্যন্ত তুমি যদি ইউজ করো তাহলে মোটামুটি একটা ভালো রেজাল্ট দেখতে পারবে। আর আমি চুলে ইউজ করিনি, যেহেতু আমার চুল ন্যাচারালি অনেক ঘন, আমি ইউজ করেছি আমার আইলেশ আর আইব্রোতে, মোটামুটি একটা ভালো রেজাল্ট পেয়েছি। আমি 20 দিন ধরে ব্যবহার করছি। যেহেতু এই প্রোডাক্টটা নিয়ে তোমাদের অনেক কৌতূহল, তাই আমিও স্টকে নিয়ে আসলাম। তো এটার একমাত্র অরিজিনালটা তোমরা পাবে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, এই স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অবশ্যই তোমরা অরিজিনালটা পেতে পারবে, ঠিক আছে? ইউজ করে দেখবে মোটামুটি ভালো কিন্তু একটা বেনিফিট পাবে। আর হ্যাঁ, 1 মাস ব্যবহারের পর খুবই ভালো একটা বেনিফিট তোমরা পাবে, এটা আমি শিওর দিতে পাচ্ছি। আর এটা সম্পূর্ণ প্যারাবিন মুক্ত, একদম প্রাকৃতিক উপাদানের তৈরি, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। অনেকে জিজ্ঞেস করো যে এটা ইউজ করে যদি ছেড়ে দেয় তাহলে কি আবার আমাদের চুল পাতলা হয়ে যাবে? কখনোই না, কখনোই না, কারণ এটা পার্মানেন্ট সলিউশন, ঠিক আছে? তো আশা করছি সবাই বুঝতে পেরেছো। যাদের যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই অয়েলটা পারচেস করে নাও, আশা করছি অনেক ভালো একটা বেনিফিট পাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।